হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য ওমনাস ফটোগ্রাফি ইউটিউব চ্যানেল নিয়ে। আজকে আবার করব আরেকটা এডিট। হয়তো আপনারা এডিট দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ আমি অনেকদিন ধরে এডিটিং পোস্ট করে যাচ্ছি, বিকজ আমি হোম কোয়ারেন্টাইনে আছি, সেলফ কোয়ারেন্টাইনে। সো বাইরে বেরোতে পারছি না, নতুন কোনো ব্লগিংও করা যাচ্ছে না আপাতত, নতুন ছবিও তোলা যাচ্ছে না। এগুলো সব আমার পুরনো পিসি থেকে নেওয়া ছবি, এই ছবিগুলো সব পিসি থেকে নেওয়া, আগের তোলা হার্ড ড্রাইভে সেভ করা ছবি। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, ফালতু ভিডিওটাকে বড় করে কোনো লাভ নেই। সো এবার আমরা যাব এডিটিংয়েই, প্রথমে যাব ব্রাইটনেস সেকশনে, অ্যান্ড ওখানে গিয়ে আমরা কী করবো, এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেব, দেন কন্ট্রাস্টটাকে একটু কমাবো। ঠিক আছে ফ্রেন্ডস, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিলাম, দেন হাইলাইটটাকে একটু বাড়াবো, শ্যাডোটাকে অনেকটা বাড়িয়ে দেবো, কারণ এখানে প্রচুর শ্যাডো আছে, আর এত শ্যাডো থাকলে ছবিতে ডিটেল কিচ্ছু বোঝা যাবে না। সো শ্যাডোটাকে বাড়িয়ে দিলাম, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটাকে একটু রাইট সাইডে নিয়ে যাব। ওকে ফ্রেন্ডস, এইটা হয়ে গেল। দেন আমরা যাব এবার হচ্ছে কালার টেম্পারেচার, টেম্পারেচারে গিয়ে আমি টেম্পারেচারটাকে একটু ব্রাইট করব এখানে। আচ্ছা দেখা যায় এখানে ব্লুইশ টেম্পারেচারটা কীরকম লাগছে, খুব একটা খারাপ লাগছে না ফ্রেন্ডস, ব্লুইশটাও খুব ভালোই লাগছে। অ্যান্ড দেন এটাকে যদি আমি রেডিশের দিকে নিয়ে যাই তাহলে বেশি রোদ রোদ মনে হচ্ছে, তো অতটা রোদও ভালো লাগবে না। তো আমি যেটা কমিয়ে দিলাম, টিনটাকে কমিয়ে দিলাম, ভাইব্রেন্সকে একটু বাড়াবো, স্যাচুরেশনকে একটু বাড়াবো। এবার যাবো মিক্সে, মিক্সে গিয়ে আমি পুরো গ্রিনটাকে ট্যাপ করবো, অ্যান্ড গ্রিনের হিউটাকে চেঞ্জ করবো। গ্রিনের হিউটাকে আমি একদম পুরো রাইট সাইডে নিয়ে এসেছি, সো যেটা গ্রিন ছিল সেই প্রত্যেকটা গ্রিন এখন ইয়েলোইশ দেখতে হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, দেন এবার ইয়েলোটাকে টাইপ করবো, ইয়েলোটাকে ইয়েলোইশের দিকে নিয়ে যাবো। এবার গ্রিনে গিয়ে আমি স্যাচুরেশনটাকে কিছুটা বাড়িয়ে দেবো, অ্যান্ড লুমিনেন্সকে আরও কিছুটা বাড়িয়ে দেবো। অরেঞ্জে যাবো, অরেঞ্জে গিয়ে এবার একটু রাইট সাইডে নিয়ে যাবো, অ্যান্ড এটার লুমিনেন্সটাকে একটু বাড়াবো। ওকে দিস ইজ ডান, এখানটায় আপাতত ডান হয়ে গেল ফ্রেন্ডস। তো ছবিটা প্রাথমিকভাবে দেখতে একটু অন্যরকম লাগছে অলরেডি, তো দেখা যাক দুটো ছবির মধ্যে অলরেডি ডিফারেন্স কী আছে। ছবিটা অনেকটা ডার্ক এবং অনেক বেশি সবুজ ছিল, সো এই ছবিটায় অনেকটা ডিটেল চলে এসছে, প্লাস একটা ইয়েলোইশ ইয়েলোইশ ব্যাপার এসছে, যেটা কি না অনেক ভালো লাগছে ছবিটাতে। ঠিক না ফ্রেন্ডস, তো ওকে তো আপাতত চলুন এবার যাওয়া যাক হচ্ছে গিয়ে পরের সেকশনে। তো এবার আমরা কী করবো, এবার আমরা যাব হচ্ছে প্রিসেট, প্রিসেটে যাব, অ্যান্ড প্রিসেটে গিয়ে আমি চলে যাব এখানে মডার্ন এইট, না মডার্ন এইট এখানে ভালো লাগছে না, মডার্ন সিক্স, ভিগনিটি এইট, ভিগনিটি সেভেন, ও ভিগনিটি সেভেনটা সুন্দর লাগছে। সো ভিগনিটি সেভেনটাকে যদি আমি একটু বাড়াই ভালো লাগছে ফ্রেন্ডস। এরপরে দেখি, ওকে আর্টিস্টিক, দিস ইজ লুকিং ফার্ম পার বেটার, তো এটাকে আর একটু বাড়াবো আর্টিস্টিকটাকে, গুড। তো এবার কী হচ্ছে, আমার যত কালার আছে এই জায়গাটায় কালারগুলো সব চেঞ্জ হয়ে গেল। দেন এবার আমি এটার উপর আবার নিজে থেকে কিছু কাজ করব, দেন কন্ট্রাস্টটাকে আরও কমিয়ে দেবো, এখানে কন্ট্রাস্টটাকে একদম কমিয়ে দিচ্ছি। ওকে সো কন্ট্রাস্টটা কমিয়ে দেওয়া জিনিসটা ভালো লাগছে, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাকটাকে একটু রাইট সাইডে, এবার ব্ল্যাকটা বাড়ালাম। ওকে দেন এবার কালার টেম্পারেচার, অ্যান্ড এখানে গিয়ে ভাইব্রেন্সে গিয়ে ভাইব্রেন্স একটু বাড়বে, কালার টেম্পারেচার একটু ব্লুইশের দিকে যাবে, হালকা একটু ব্লুইশ অ্যান্ড পিঙ্কিশ। ওকে ফ্রেন্ডস, তো ব্লু অ্যান্ড পিঙ্ক মিলিয়ে করলাম এটাকে, হলো। এবার যাব হচ্ছে ভিগনিটি, আমি নিজে হাতে ধরে ভিগনিটি আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে ফেদারটাকে একটু বাড়াবো। ওকে ফ্রেন্ডস, তো দেন এবার যাবো কালার কন্ট্রাস্ট, অ্যান্ড এক্সপোজারটা সামান্য একটু বাড়বে। ওকে এখানে ডান, চলুন তাহলে এবার কোথায় যাব, এবার আমি যাব সিলেক্টিভে, অ্যান্ড সিলেক্টিভে গিয়ে আমি যাব এই বক্স সিলেকশনে, বক্স সিলেকশনে গিয়ে এই জায়গাটায় আসবো, অ্যান্ড এই জায়গাটা এসে আমি এটার ব্রাইটনেসটাকে কিছুটা কমিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, এই জায়গাটার ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম এই জায়গাটায়। ওকে ডান, এখানে ডান, দেন আমি আবার সিলেক্টিভে যাব, সিলেক্টিভে গিয়ে বক্স সিলেকশন, বক্স সিলেকশনে গিয়ে আবার এইভাবে, দেন এখানে এসে আমি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিলাম। ওকে ডান,
সো এবার আমরা দেখব দুটো ছবির মধ্যে পারফেক্টলি কি ডিফারেন্স এসছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো যাব এবার এখানে সিলেক্টিভে, দেন এটা ছিল আমাদের প্রথম ছবি যার মধ্যে পুরো ছবিটা গ্রিন ছিল এবং অনেক বেশি ডার্ক ছিল। দেন এটা হচ্ছে আমাদের এখনকার ছবি, যে ছবিটায় কন্ট্রাস্ট অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, সো ছবিটা একটা অসম লাগছে আর কি ফ্রেন্ডস। ঠিক আছে চলুন তাহলে ছবিটাকে এবার সেভ করে নেওয়া যাক। ওকে, তো ছবিটাকে সেভ করতে গেলে প্রথমেই আমরা যাব হচ্ছে সেভ টু ডিভাইস। ওকে, ছবিটাকে সেভ করে নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গুড বাই।